আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজ আপনারা দেখবেন ডিজাইনের গলা কাটিং, গলা কামিজের হোক ব্লাউজের হোক কীভাবে গলা কাটতে হয়। তো আপনারা দেখেন, আমি সর্বপ্রথম এই কাপড়টা কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে নিলাম। এরপরে আমি এখানে উপরে সাইডে একটা দাগ দিয়ে নিলাম। দেখেন, আমরা গলার ডিপটা নিলাম 5-5.5 এমন। এদিকে সাইডটাকে নেবো 3-এর 200 কম, 34-35-36 বডির একটা গলা আর কি। গলার ডিপের দাগ আর সাইডের দাগটা দেওয়ার পর আমরা গলাটাকে চৌকো মতন করে নিলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখে লাইক দিবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা একটা টুকরো কাপড়ের উপরে আমি কেটে দেখাচ্ছি। তিন ইঞ্চি পরে আমরা একটা দাগ দিব 3 ইঞ্চি, এবং 3 ইঞ্চি দাগের সাথে নিচের দাগে এখানে সোজা একটা দাগ দিয়ে দিব। আমাদের গলাটা কিন্তু তো দাগ মার্কা করা শেষ, এখন আমরা কাটছি। দেখেন বন্ধুরা, এটা প্রায় ভি গলা টাইপের, আমাদের গলাটা কাটা কিন্তু শেষ। তো এখন দেখেন আমাদের গলাটা কত সুন্দর হয়েছে, আপনিও ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই কাটতে পারবেন। তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, আর আমাদের চ্যানেলের নাম আঁখি টেইলার্স। দেখেন আমাদের গলাটা কত সুন্দর হয়েছে।